আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কীভাবে অ্যাসাইনমেন্ট লিখবে সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে অ্যাসাইনমেন্ট লেখার যত নিয়ম রয়েছে, কৌশল রয়েছে, ট্রিক্স রয়েছে, সকল বিষয়গুলোই একদম সিম্পল ওয়েতে তোমরা বুঝতে পারো, এবং কি অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমার পেজের প্যাটার্ন কেমন হবে, পেজের ডিজাইন কেমন হবে, এবং কি সেই পেজে তোমার লেখার ধরনগুলো কেমন হবে, সেই বিষয়গুলো সরাসরি পিডিএফ থেকে বুঝিয়ে দিয়ে তারপর পেপারেও তোমাদেরকে বুঝিয়ে দিব। আমার কাছে কিন্তু অ্যাসাইনমেন্ট অনেকগুলো পেপার এখানে রয়েছে, এগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট করা রয়েছে। ফার্স্টলি এটা হচ্ছে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট করা, তো এই বিষয়গুলো মাধ্যমেও তোমাদেরকে দেখে দেবো, যাতে করে সকল প্রকার বিষয়গুলো তোমরা খুব সিম্পল ওয়েতে বুঝতে পারো। তো প্রথমেই আমরা দেখবো আমাদের পিডিএফ যে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, সেই পিডিএফে বিষয়গুলো কীভাবে আছে, সেই প্যাটার্ন যদি আমরা না বুঝি, পিডিএফের অ্যাসাইনমেন্টের ধরন যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা লিখতে পারবো না। সুতরাং পিডিএফ থেকে অ্যাসাইনমেন্টের ধরনটা আমাদের বুঝতে হবে। পিডিএফ ওপেন করার পরে আমরা বাম পাশে খেয়াল করছি যে অ্যাসাইনমেন্টের নম্বর দেওয়া আছে, অর্থাৎ আমাদের কোন বিষয়ের জন্য কত নম্বর অ্যাসাইনমেন্ট সেগুলো দেওয়া। এখানে উদাহরণ হিসেবে যেহেতু ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা প্রথমে দেওয়া আছে ভেক্টর থেকে, সুতরাং আমরা ফিজিক্সের অ্যাসাইনমেন্ট দিয়েই সকল বিষয়গুলো বুঝবো, এবং অন্যদিকে আর্টসের অ্যাসাইনমেন্টগুলো সম্পর্কে একটু বলবো। তো সেক্ষেত্রে এরপর আমরা কলামে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আমাদের কোন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার ধরন কিন্তু দেওয়া আছে, এমনকি এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সৃজনশীল পদ্ধতির অ্যাসাইনমেন্ট। এটা আমাদের খুবই জরুরি বিষয়, যেটা নিয়ে আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো। তো এরপর হচ্ছে আমাদের শিক্ষণফল এবং বিষয়বস্তু, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা করার মাধ্যমে আমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবো, পয়েন্ট আকারে সেই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। এরপরে হচ্ছে নির্দেশনা, তো কোন নির্দেশনাগুলো অনুসরণ করে আমাদের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু এই অংশে বর্ণনা করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে। এবং কি এরপর দেওয়া হচ্ছে মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টগুলো কোন কোন দিকগুলো দেখে মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো আমরা জানতে পারতেছি, অর্থাৎ আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবো এই বিষয়গুলো, এই শখের বিষয়গুলো যাতে আমাদের থাকে সেগুলো অনুসরণ করেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, তাহলেই আমরা বেশি নম্বর পাবো। বেশি নম্বর বলতে অতি উত্তম, উত্তম, এই ক্যাটাগরিগুলো আমরা অর্জন করতে পারবো যদি আমাদের এই নির্দেশনাগুলো অনুসরণ করে অ্যাসাইনমেন্ট লেখা হয়। এটা হচ্ছে সৃজনশীল পদ্ধতির অ্যাসাইনমেন্ট। আমি আবার বলছি, সৃজনশীল পদ্ধতির অ্যাসাইনমেন্টটা কিন্তু এক ধরনের হবে, এবং কি অন্যদিকে যেগুলো শিরোনাম আকারে দেয়, অর্থাৎ টপিক ভিত্তিক অ্যাসাইনমেন্ট, সেগুলো সিস্টেম আর এক ধরনের হবে। এখানে ইতিহাসের অ্যাসাইনমেন্ট দিয়ে তোমাদেরকে সেই বিষয়টা বোঝাচ্ছি। দেখতে পাচ্ছ যে ইতিহাসে যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট কলামে, তোমরা সেখানে কোনো সৃজনশীল কিন্তু দেখতে পাচ্ছ না, অর্থাৎ এটা একটা টপিক দিয়ে, একটা শিরোনাম দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে, এবং কি তার জন্য কিন্তু নির্দেশনা রয়েছে। শুধুমাত্র একটা টপিক দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে দিবে, আমি মন ইচ্ছা মতো লিখবে এমন না, এখানে কিন্তু বিষয় নির্দেশনা করে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয় সংকেত ব্যবহার করে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আর এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টগুলো অবশ্যই আমাদের খাতায় লিখে তারপর সেই পয়েন্টের বিস্তারিত ব্যাখ্যা আমাদের দিতে হবে, এবং এরপর যেহেতু মূল্যায়ন নির্দেশনা আছে, সেই মূল্যায়ন নির্দেশনা অবশ্যই ফলো করে আমরা অ্যাসাইনমেন্ট লিখব। তো মোটামুটি যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সকল বিষয়গুলো কিন্তু এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে, একটা হচ্ছে সৃজনশীল টাইপের অ্যাসাইনমেন্ট, আর একটি হচ্ছে সৃজনশীলের বাইরে, অর্থাৎ টপিক ভিত্তিক শিরোনাম দিয়ে অ্যাসাইনমেন্ট। তো আরও ভবিষ্যতে যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের আসবে সেগুলোর মধ্যে শখ আকার অ্যাসাইনমেন্ট থাকতে পারে, তো সেই শখ আকার অ্যাসাইনমেন্ট থাকলে হুবহু সেই শখটাই তোমার অ্যাসাইনমেন্ট পেপার তুলতে হবে, তারপর এগুলো পূরণ করতে হবে। বাট মোস্টলি তোমাদের এই দুই ধরনের অ্যাসাইনমেন্টই থাকবে, একটা হচ্ছে সৃজনশীল অ্যাসাইনমেন্ট, আর একটা হচ্ছে এই টপিক ভিত্তিক শিরোনাম দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হবে। তো এই বিষয়গুলো কীভাবে লিখতে হবে ডিটেলসে তোমাদের বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যা যা লাগে তোমার অ্যাসাইনমেন্ট করতে সকল বিষয়গুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হবে। প্রথম যে বিষয়টা ফোকাস রাখতে হবে সেটি হচ্ছে আমাদের পেজ এবং কি পেজের ডিজাইনগুলো। তো আমাদের অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কোন ধরনের পেজ লাগবে, আমরা অবশ্যই A4 পেজ কালেক্ট করব। তো সেই A4 পেজ কালেক্টের ক্ষেত্রে কিছু বিষয় তোমাদের বলে দিই যাতে করে তোমাদের সুবিধা হয়। অবশ্যই তোমরা বক্স আকারে এক বক্স অ্যাসাইনমেন্ট পেপার কিনে নেবা একত্রে, আর তুমি যদি ভেঙে ভেঙে অ্যাসাইনমেন্টগুলো কিনো, পেপারগুলো 10টা 20টা এভাবে যদি ক্রয় করো, তাহলে কিন্তু তোমার অনেক টাকা খরচ হবে, কারণ যেহেতু তোমার 30টা অ্যাসাইনমেন্ট করতে হবে, একত্রে তুমি একটা বক্স অবশ্যই কিনে নেবা। আর যদি তোমার একত্রে একটা বক্স কিনতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই বন্ধুরা মিলে শেয়ার করে এক বক্স কিনে দেন ভাগাভাগি করে নিবা, তাহলে কিন্তু তোমার অনেক মানি সেভ হবে। সুতরাং A4 সাইজের পেপার আমরা অবশ্যই কালেক্ট করব। কালেক্ট করার পরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের পেপারের মার্জিন, পেপারের মার্জিনগুলোকে ব্যবহার হবে। তো পেপারের মার্জিন কিন্তু আলটিমেটলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার এখানে যে মার্জিনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বক্স সিস্টেমের মার্জিন, অর্থাৎ চতুর্পাশে কিন্তু বর্ডার দেয় এই অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমার হচ্ছে এটা টোটাল হচ্ছে এত অ্যাসাইনমেন্ট পেপার, তার মাঝে দেখো চতুর্পাশে বর্ডার করা এই অ্যাসাইনমেন্টের ডিজাইনটা। তো এর পরবর্তী অ্যাসাইনমেন্টটা যদি আমরা খেয়াল করি, পেপারটা খেয়াল করি, সেখানে দেখতে পাচ্ছি আমরা দুই পাশে, এটা হচ্ছে তোমার টোটাল অ্যাসাইনমেন্ট পেপারটা, এই পাশ দিয়ে কিন্তু বর্ডার দেয় সম্পূর্ণ, এবং কি এই পাশ হচ্ছে বর্ডার দেয়, বাট এখানে একটু খালি রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় ডিজাইন অ্যাসাইনমেন্টের। তো এই দুইটা ডিজাইন ফলো করে তুমি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। আমি স্ক্রিনে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা তোমার বর্ডার দেন, প্রথমে যে অ্যাসাইনমেন্টগুলো দেখিয়েছিলাম সেই নিয়ম অনুসারে কিন্তু এই ফার্স্ট বর্ডারে এগুলো উল্লেখ করা, এবং দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টে তোমরা
সিস্টেম দেখতে পাচ্ছ, এই পদ্ধতির অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা, অর্থাৎ এই দুই সিস্টেমে তুমি কিন্তু অ্যাসাইনমেন্টগুলো লিখতে পারো। তো এখন আমরা যদি বলি তাহলে অ্যাসাইনমেন্টের যে কোনো এক পাশে লিখতে হবে, যে কোনো এক পাশে বলতে তুমি এই সামনের পাশে লিখবা, অর্থাৎ অ্যাসাইনমেন্টে একটা পেপার যেহেতু দুইটা পৃষ্ঠা থাকে, এই পাশ এবং অপরের পাশ, তো এই দুইটা পাশের প্রথম পেজে লিখবো এবং কেউ অপর পাশে আমরা লিখবো না, ওটা ব্ল্যাঙ্ক রাখতে হয়। এভাবে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হয়। তো এখন কথা আসে, যেহেতু দুই ধরনের অ্যাসাইনমেন্টের কথা বলেছি, একটা হচ্ছে সৃজনশীল টাইপ অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে টপিক ভিত্তিক অ্যাসাইনমেন্ট। তো সৃজনশীল টাইপ অ্যাসাইনমেন্টগুলো আমরা কীভাবে লিখবো, তো সেগুলো কিন্তু দেখো আমি একটা পেজে দেখাচ্ছি তোমাদের এই বিষয়গুলো, যেগুলো ভিডিওর প্রথমে বলেছিলাম। তো সেখানে প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবো। শিরোনাম লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে ক খ ঘ ঘ এভাবে কিন্তু যে অ্যাসাইনমেন্টগুলো সৃজনশীল আকারে সেগুলো কিন্তু নম্বরিং করে তারপর আমরা অ্যান্সারগুলো স্টেপ বাই স্টেপ লিখবো। এবং একটা পেজে আমরা 12 থেকে 14 লাইন বা 15-16 লাইনের মধ্যে লিখবো, এর বেশি কিন্তু কখনো যাবো না। এমনকি নিচের দিকে একটু জায়গা রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর দেখায়। এবং কি এর পরবর্তীতে অ্যাসাইনমেন্টের যে সৃজনশীলের বাইরে আমরা টপিক ভিত্তিক যে অ্যাসাইনমেন্টগুলো লিখবো সেগুলোর জন্য কিন্তু আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা কিন্তু পয়েন্ট আকারে লিখবো। পয়েন্ট আকারে লিখে তারপর কিন্তু সেগুলো প্যারা করে আমরা লিখে দিব, যাতে করে অ্যাসাইনমেন্টগুলো আমাদের সুন্দর দেখায়। তো এখন কথা আছে অ্যাসাইনমেন্টের জন্য আমাদের কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফোকাস রাখতে হবে, যেগুলো আমাদের অ্যাসাইনমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ফার্স্ট অফ অল যদি আমি বলি অ্যাসাইনমেন্টে লেখার ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, কালো কালারের পেন ইউজ করতে হবে অ্যাসাইনমেন্টে। অর্থাৎ আমরা এই অ্যাসাইনমেন্ট পেপারে যখন লিখব তখন কিন্তু আমরা কালো কালারের পেন ইউজ করব। এবং কি আমাদের যে মার্জিনের বিষয়টা আমি বলতে ভুলে গিয়েছি, তো মার্জিন এই যে তোমরা বর্ডারের মার্জিনগুলো দেখতে পাচ্ছ, এই মার্জিনগুলো লেখার ক্ষেত্রে তুমি পেন্সিল ইউজ করতে পারো অথবা কালারিং পেন ইউজ করতে পারো, বাট কখনোই লাল কালারিং পেন তোমার ইউজ করা যাবে না। বা ভালো হয় তুমি হচ্ছে নীল কালার ইউজ করতে পারো, এটা বেটার হয়। অথবা তুমি কী করতে পারো, সেখানে পেন্সিল ইউজ করে মার্জিন করে নিতে পারো এই বিষয়টা। এবং কি আমরা লেখার ক্ষেত্রে সবসময় কালো কালারের পেন ইউজ করব। এবং কি যেগুলো হচ্ছে আমাদের নির্দেশনা, অর্থাৎ যেগুলো আচ্ছা আমরা বোল্ড করে দেখাতে চাই যে বিষয়গুলো টপিকগুলো আছে, সেগুলো আমরা কী করতে পারি, নীল কালারিং পেন ইউজ করতে পারি, ইউজ করে আমাদের লেখাকে ডিজাইনকে আরও সুন্দর করে তুলতে পারি। এরপরে যে বিষয়টা লেখার মধ্যে কখনো কী করা যাবে না, কোনো প্রকারের কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, কাটাকাটি করলে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো খুবই বাজে লাগে, চোখের সামনে যদি একটা কাটাকাটি আসে সুন্দর একটা পেজে তখন কিন্তু সেগুলো ভালো লাগে না। এই জন্য অ্যাসাইনমেন্টে কোনো প্রকার কাটাকাটি গ্রহণযোগ্য হবে না, কোনো প্রকার ঘষা মাজাও এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। কোনো পৃষ্ঠায় যদি তোমাদের দেখা যায় যে একাধিক কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা কাটাকাটি দুই একটা হলে এক দাগে কেটে দিবো, বাট যদি দেখা যাচ্ছে কোনো পেজ আমার একাধিক কাটাকাটি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই পেজগুলো আমরা রিজেক্ট করে দিয়ে নতুন একটা পেজে লিখবো। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট কপি করা যাবে না। তো আমরা যদি অ্যাসাইনমেন্ট ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইন্টারনেট থেকে, যে কোনো ওয়েতে হোক অ্যাসাইনমেন্ট যদি হুবহু কপি করে লিখি, সেক্ষেত্রে আমাদের কোনো বেনিফিট তো নাই, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। আর যদি কপি করে লেখা হয় সেক্ষেত্রে একটা নির্দেশনা রয়েছে যে অ্যাসাইনমেন্ট বাতিল বলে গণ্য হবে। সুতরাং অবশ্যই আমরা যেহেতু আমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো বুট বই থেকে দেওয়া হয়েছে, আমরা বুট বই কিন্তু সেগুলো দেখলেই খুব সহজেই পেয়ে যাব। সুতরাং সেই বুট বই থেকে আমরা ধারণা নিয়ে, আইডিয়া নিয়ে নিজের মতো করে অ্যাসাইনমেন্ট সুন্দর করে সেখানে প্রেজেন্ট করব। এবং কি আমাদের যে সৃজনশীলতা রয়েছে সেই সৃজনশীলতার বিকাশ কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা দেখাবো। সুতরাং অ্যাসাইনমেন্ট কখন আমরা কপি করা যাবে না, সেক্ষেত্রে বুট বই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই বুট বইগুলো দেখে দেন সেখানে টপিকগুলো ধারণা নিয়ে তারপর নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবো, কখনো যাতে করে অপর অ্যাসাইনমেন্টের সাথে আমাদের অ্যাসাইনমেন্টগুলো মিল না হয়। আর হচ্ছে হুবহু কারো থেকে কপি করলে আলটিমেটলি কোনো লাভ নেই, আমরা অবশ্যই কখনো কপি করবো না। বাট আমরা যত প্রকার সোর্স আছে সেগুলো থেকে অ্যাসাইনমেন্ট আসলে আমরা ধারণা নিতে পারি, কোনো সমস্যা নেই। ধারণা নিয়ে তারপর নিজের মতো করে লিখবো। আমরা যত জায়গায় দেখি একটা অ্যাসাইনমেন্ট না বুঝলে যদি কেউ সেগুলো নিয়ে রিভিউ করে থাকে বা সেগুলোকে অ্যান্সার দিয়ে থাকে, সেখান থেকে দেখে আমরা ধারণা নিব। বাট লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদের নিজের যে সৃজনশীলতা রয়েছে সেটা কিন্তু সেখানে প্রতিফলন আমরা করব, তাহলে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হবে। কপি না করলে কিন্তু আমরা অবশ্যই সব দিক থেকেই বেনিফিটেড হব। এরপর আমাদের যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট আমরা যে টপিকগুলো লিখবো, যেগুলো হাইলাইটিং টপিক হবে, সেগুলো অবশ্যই আমরা ভালো ভালো টপিক লেখার চেষ্টা করব, ইউনিক টাইপের টপিক লেখার চেষ্টা করব, যাতে করে সেগুলো আমাদের খুবই ভালো দেখায়। এবং কি এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই মার্জিত টাইপের লেখা লিখতে হবে, সাবলীল ভাষায় লিখতে হবে। তো এরপর আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের যে টপিকে বা যে সৃজনশীল আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হবে সেই সৃজনশীল বা টপিকের প্রশ্নের নিয়ম আমাদের ফলো করতে হবে। ধরো আমাকে যে টপিকটা দেওয়া হলো সেই টপিকের বাইরে আমরা কখনো যাব না, সেই টপিকের ভিতরে থেকে যত জায়গা থেকেই আমরা ইনফরমেশন কালেক্ট করি না কেন তথ্যবহুল অ্যাসাইনমেন্ট লেখার চেষ্টা করবো। বাট সেই টপিকের বাইরে গিয়ে কোনো আদার্স কোনো অন্য ওয়ার্ড লিখে আমাদের অ্যাসাইনমেন্টটাকে খুব বড় করার দরকার
দরকার নাই, মানে ভ্যালুলেস জিনিস যেগুলো আমাদের প্রশ্নের মধ্যে চাওয়া হয় নাই সেই বিষয়গুলো যাতে আমার অ্যাসাইনমেন্টে না থাকে, এগুলো যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হবে। আর যে পেজের ডিজাইনগুলো বলেছি অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পেরেছো সেগুলো, যে চতুর্পাশে বর্ডার দেওয়া এবং দুই পাশে মার্জিন দেওয়া, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করবে, আর যেহেতু এটা ম্যাক্সিমাম করছে এটাও তোমরা ফলো করতে পারো। আর কভার পেজের বিষয়টা নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, কভার পেজ নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, কভার পেজ তোমরা সহজে লিখে নিতে পারবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে কিন্তু কভার পেজের ভিডিওটি পেয়ে যাবে। সুতরাং যে ডিজাইনগুলো দেখিয়ে দেওয়া আছে এই ডিজাইন অনুসারেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবো, এবং কি লেখার ক্ষেত্রে যে টপিকগুলো আমরা এখানে হাইলাইটিং করে দিব সেগুলো কিন্তু অবশ্যই কালারিং পেন আমরা ইউজ করতে পারি, অথবা কালারিং পেন ইউজ না করলেও এখানে কালো কালি দিয়ে লিখে দেন নিজ দিয়ে কিন্তু কালারিং পেন দিয়ে একটা দাগ টেনে দিতে পারে। তো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল বিষয়গুলো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। সকলে চাইবে তোমাদের যতটুকু পড়ে আছে, তোমার হাতের লেখা যতটুকু আছে না কেন, তার মাধ্যমে সেরাটুকু দেওয়ার জন্য। আর কখনো কাটাকাটি করবো না, তোমার হাতের লেখা বা কাটাকা যাই হোক না কেন, কখনো কাটাকাটি করবো না, ঘষা মাজা করবো না, তাহলে অ্যাসাইনমেন্টগুলো সুন্দর হবে। আর যে টপিক থেকে বিষয়গুলো চা হবে সেই টপিকের বাইরে যাওয়ার চেষ্টা করবো না, অন্যদের থেকে কপি করবো না, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপরে অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিও, আমি সকল বিষয়গুলো ডিটেলসে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলের সকল বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি, পেজের ডিজাইন থেকে সকল কিছুই। তো তারপরে তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিবে। আর অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে করা আছে, চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখতে পারো, বা ইনডিসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে অ্যাসাইনমেন্ট বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নাও। তো আজ পর্যন্ত সবার সুস্থ থাকো, খোদা হাফেজ।